আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পূর্বকোণ অনলাইনে সংবাদ প্রতিদিনে। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকার গঠনে নারীদের অংশগ্রহণ চায় তালেবানরা। চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষে ডিসি সহ পুলিশের কয়েকজন আহত, আটক 40। আশুরা উপলক্ষে সব মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ, তবে স্বাস্থ্যবিধি মেনে পালন করা যাবে ধর্মীয় আচার অনুষ্ঠান। বৃহস্পতিবার থেকে চলবে সব ট্রেন। এবং করোনায় গত 24 ঘন্টায় সারা দেশে আরও 198 জনের মৃত্যু, শনাক্ত 7,500-এর বেশি। শেঠ গ্রুপ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আবাসন ব্যবসা প্রতিষ্ঠান এবার চট্টগ্রামের চকবাজারে নির্মাণ করেছে আন্তর্জাতিক মানের বালি আর্কেড শপিং মল, যেখানে থাকছে অত্যাধুনিক ও স্মার্ট শপিংয়ের সকল আয়োজন। বালি আর্কেড শপিং মল, শপিংয়ে স্মার্ট সলিউশন। এবার শুনুন বিস্তারিত। তালেবান নিয়ন্ত্রণে দুদিন পর এখনও স্পষ্ট হয়নি আফগানিস্তানের সরকার কাঠামো। গণমাধ্যমের আভাস, আফগান তালেবানের আমির হাইবাতুল্লাহ আখুনজাদা হতে পারেন সরকার প্রধান। সামরিক প্রধান মোল্লা ইয়াকুব সিরাউদ্দিন হাক্কানি আর সাবেক উপমন্ত্রী আব্বাস ইস্তানিক যাই আসতে পারেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে। তবে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে মোল্লা আব্দুল গনি বারাদার। এর মধ্যেই তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য এনামুল্লাহ সামানগানি জানিয়েছেন, তালেবান সরকারে অংশগ্রহণের জন্য তারা নারীদের আহ্বান জানাচ্ছেন। ইসলামিক আমিরাত চায় না যে নারীরা ক্ষতিগ্রস্ত হোক, শরিয়া আইন অনুযায়ী সরকারি কাঠামোতে তাদের অংশগ্রহণ থাকা উচিত। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল 10:30 পর সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের। জবাবে টিয়ারশেল ছুটতেও দেখা যায় পুলিশকে। তবে বিএনপির অভিযোগ, নির্দিষ্ট সময়ের আগে নেতাকর্মীরা এখানে উপস্থিত হওয়া শুরু করলে বিনা উস্কানিতে নেতাকর্মীদের ওপর গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ বিএনপির 40 জন নেতাকর্মীকে আটক করেছে। পুলিশের তেজগাঁও বিভাগের ডিসির দাবি, পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। আহত হন অনেক পুলিশ সদস্য, বাধ্য হয়ে টিয়ারশেল ছুটতে হয় পুলিশকে। আগামী শুক্রবার 20 আগস্ট সারাদেশে পালিত হবে পবিত্র আশুরা। তবে এবছর পবিত্র আশুরা উপলক্ষে সকল প্রকার তাজিয়া মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে সরকার। দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আবশ্যক সব ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা যাবে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বলা হয়, একই সঙ্গে পবিত্র মহরম উপলক্ষে সকল প্রকার তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। দেশে বন্ধ থাকা আন্তনগর ও লোকাল সহ সব ধরনের ট্রেন চলাচল বৃহস্পতিবার থেকে পূর্ণমাত্রায় শুরু হচ্ছে। এদিন থেকে আবার বন্ধ থাকা ডেমু ট্রেন চলাচল শুরু হবে। বিধি নিষেধে শিথিল হওয়ায় গত 11 আগস্ট থেকে রেলওয়ে 36 জোড়া আন্তনগর ট্রেনের চলাচল শুরু হয়েছিল। বৃহস্পতিবার থেকে আরও 12 জোড়া আন্তনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। আজ মঙ্গলবার রেলওয়ে ট্রান্সপোর্টেশন শাখার উপপরিচালক রেজাউল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। তবে রেলওয়ে 9টি লোকাল ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকবে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে আরও 198 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 24,547 জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন 7,535 জন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 14,33,396 জনে। আর নতুন করে করোনামুক্ত হয়েছেন 12,950 জন। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।